খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত। 2021-এর বিধানসভা নির্বাচন নিয়ে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের যে চলছে খেলা, সেখানে দাঁড়িয়ে আবার ভারতীয় স্ট্রেনের ভয়ঙ্কর হামলায় কাবু অ্যান্টিবডি। করোনা সংক্রমণের বিপদ তো কাটেনি, বরং আরও ভয়ঙ্কর চেহারাতে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন নয়াদিল্লির এইমসের প্রধান রণদীপ গুলেরিয়া। তার দাবি, এর নেপথ্যে রয়েছে পুরোপুরি ভারতীয় একটি স্ট্রেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গুলেরিয়া বলেন, করোনার সংক্রমণ কেটে গিয়েছে ভাবা ভুল, অতএব হেলাফেলা করার কোনো অবকাশ নেই। গুলেরিয়ার যুক্তি, করোনা ভাইরাসের যে নতুন স্ট্রেন ভারতে ধরা পড়েছে তা বাকি স্ট্রেনগুলির থেকে অনেক বেশি ভয়ঙ্কর। একে তো এই স্ট্রেন ছড়িয়ে পড়ে অনেক দ্রুত হারে, দ্বিতীয়ত একেবারে শরীরে ঢুকে পড়লে অনেক ধরনের বিপদ ডেকে আনার ক্ষমতা রাখে। চিন্তার কারণ এও যে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেলেও এই স্ট্রেনকে ঠেকাতে পারবে না, অর্থাৎ কেউ করোনা সংক্রমণ থেকে সেরে উঠলেও এই স্ট্রেনে ফের সংক্রমিত হতে পারেন। কলকাতাতেই সম্প্রতি এক ব্যক্তির দ্বিতীয়বার সংক্রমণের নেপথ্যে নয়া স্ট্রেনের ভূমিকা খতিয়ে দেখছেন চিকিৎসকেরা। গুলেরিয়ার বক্তব্য, নয়া স্ট্রেনের ফলে ভারতে হার্ড ইমিউনিটি মিত হয়েই থেকে যেতে পারে, কারণ জনসংখ্যাকে সংক্রমণ থেকে রক্ষা করতে গেলে অন্তত 80% মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়া জরুরি। কিন্তু যেখানে নতুন স্ট্রেনকে অ্যান্টিবডি বাঘ মানাতে অক্ষম, সেখানে হার্ড ইমিউনিটির আশা করা অযৌক্তিক। মহারাষ্ট্রের সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ দুশ্চিন্তা বাড়িয়ে তুলেছে। নতুন ভারতীয় স্ট্রেনের প্রথম হদিস পাওয়া যায় এই রাজ্যটিতেই। এখনও পর্যন্ত সব মিলিয়ে দেশে 240 জনের শরীরে এই স্ট্রেন পাওয়া গিয়েছে। মহারাষ্ট্র কোভিড টাস্কফোর্সের সদস্য শশাঙ্ক যোশীর বক্তব্য, গত সপ্তাহখানেক ধরে যে ফের করোনা সংক্রমণের বৃদ্ধি দেশে লক্ষ্য করা যাচ্ছে, তার নেপথ্যে মূল কারিগর এই নতুন ভারতীয় স্ট্রেন। মহারাষ্ট্রে রোজ এখন 3,000 জন করে আক্রান্ত হচ্ছে, সেখানে সব মিলিয়ে 240-এর কী এমন ভূমিকা থাকতে পারে তা স্পষ্ট নয়। মহারাষ্ট্র ছাড়াও কেরালা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং পাঞ্জাবেও সংক্রমণ বাড়ছে। এক্ষেত্রে সবথেকে বড় প্রশ্ন হলো, টিকা নেওয়ার পরেও কি এই স্ট্রেন থেকে বাঁচা যাবে? গুলেরিয়ার বক্তব্য, টিকাকরণ বা সংক্রমণ থেকে কারোর শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠলেও এই নতুন স্ট্রেন তা ভেদ করার ক্ষমতা রাখে, ফলে নতুন করে সংক্রমণের সম্ভাবনা থাকছে পুরোদস্তু। তাই কঠোরভাবে কোভিড বিধি মেনে চলায় এখন একমাত্র উপায় বলে মনে করেন গুলেরিয়া। তার পরামর্শ, টিকাকরণ চলুক, সেই সঙ্গে আগ্রাসী টেস্টিং, কন্ট্যাক্ট ট্রেসিং এবং সংক্রমিতদের আইসোলেশনে রাখার মতো যে কাজগুলি গোড়ার দিকে করা হয়েছিল সেসব দিনগুলিতে অতি দ্রুত ফিরে যাওয়াই উচিত। তাহলে ভ্যাকসিন কি একেবারেই কাজ করবে না নতুন স্ট্রেনের বিরুদ্ধে? গুলেরিয়ার উত্তর, কাজ হয়তো করবে, কিন্তু কার্যকরিতা কম হওয়ার আশঙ্কাই বেশি। যেমন সংক্রমণটা হয়তো হবে, কিন্তু টিকা নেওয়া থাকলে হয়তো সংক্রমণ হবে মাইল্ড গতিতে, তবে ভ্যাকসিন নেওয়া যে জরুরি সে কথা বলেছেন গুলেরিয়া। এমনিতেই ব্রিটেন, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা স্ট্রেন নিয়ে মাথাপাতা বেড়েছে, তার উপরে চিহ্নিত হয়েছে জাপানি স্ট্রেন, সেটি এখনও এদেশে ঢোকেনি ঠিকই, কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ঢুকতে কতক্ষণ। এবার ভারতের এই নতুন স্ট্রেন নিঃসন্দেহে মাথাপাতার আরও কয়েক গুণ বাড়িয়ে দিল বলে মনে করছেন চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই আমাদের তরফ থেকে বাংলার 10 কোটি জনগণের কাছে আরজি, আপনারা কিন্তু এত কিছুর মাঝেও সুরক্ষাবিধি মেনে মেতে উঠুন অনাবিল জীবনের আনন্দে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর চব্বিশ ইন্টু 7।